এবার একসাথে রেস্টুরেন্টে খেতে গেল আদ্রিত ও সৌমিতৃষা, আর তাদের প্রেমের গুঞ্জনই সত্যি হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। গত দুই দিন আগে বড়দিন গিয়েছে, আর বড়দিন উপলক্ষে নাকি একসাথে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে আদ্রিত ও সৌমিতৃষা। বর্তমানে মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আদ্রিত ও সৌমিতৃষা জুটি, তাই তারা কোথায় যাচ্ছে কী করছে সব কিছুই খেয়াল রাখে ভক্তরা। আর আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি, বড়দিন উপলক্ষে নাকি একসাথে অনেক ঘোরাঘুরি করেছে সৌমিতৃষা ও আদ্রিত, মানে মিঠাই ও সিট। তারপর তারা একটা রেস্টুরেন্টে খেতে ঢুকে, আর সেখানে অনেক ভক্ত ভিড় জমালে, কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয়। দ্রুত সেখান থেকে চলে যায় সৌমিতৃষা ও আদ্রিত, কিন্তু কেন এত তাড়াহুড়া করে চলে গেল সেটা স্পষ্ট হয়নি। তবে অনেকে ধারণা করছে যে তারা নাকি তাদের প্রেমটাকে গোপন রাখতে চায়, আর এই জন্যই নাকি তারা এই বিষয়টাকে জনসম্মুখে আনতে চায় না। তো বন্ধুরা, যদি তারা বাস্তবে সত্যি সত্যি প্রেম করে আর সেটা লুকিয়ে রাখতে চায়, তাহলে তোমাদের মতামতটি কী কমেন্ট বক্সে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।